কাজ করে থাকি শুধু আইফোন স্যামসাং বলে নয় আমাদের কাছে রিপেয়ার পাবেন একদম যে কোনো ব্র্যান্ডের যে কোনো স্মার্টফোন একদম জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত এটা হোক সেটা মাদারবোর্ড সমস্যা বডি সমস্যা ক্যামেরা সমস্যা ডিসপ্লে সমস্যা ব্যাটারি সমস্যা নেটওয়ার্ক প্রবলেম আপনার চার্জ ড্রেনিং ইস্যু ওয়াইফাই প্রবলেম হতে পারে ক্যামেরা প্রবলেম অডিও প্রবলেম তারপর হতে পারে আপনার সিপিইউ সমস্যা এই দেখছেন এখানে কিন্তু ইনফরমেশন চলে এসছে এই যে দেখেন আইফোন 6s অরিজিনাল ব্যাটারি এবং ডিটেইলস কিন্তু এখানে চলে আসছে এই যে দেখেন আমরা সারিবদ্ধভাবে এখানে রেখেছি আইফোনের ব্যাটারিগুলি এই দেখেন একদম 4s থেকে শুরু করে একদম 13 প্রো ম্যাক্স পর্যন্ত আমাদের ব্যাটারিগুলি 4s এগুলো তো এখন পাওয়া খুব টাফ মানে আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন আমাদের কাছে একদম আগের মডেলগুলিও পেয়ে যাবেন এবং লেটেস্টগুলিও পেয়ে যাবেন আচ্ছা এখন আর অরিজিনাল প্রোডাক্টের জন্য আপনাকে দেশে বাইরে যেতে হবে না কাস্টমার কেয়ারে যেতে হবে না হ্যাঁ আপনার সপ্তাহ পর সপ্তাহ অপেক্ষা করতে হবে না আপনি আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে আমরা আপনাকে অরিজিনাল ব্যাটারিটা ফিক্স করে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে এসেছি মোতালেব প্লাজার লেভেল 3-তে iFixFast-এর শোরুমে আর আপনারা যারা পুরান ভিউয়ার আমার তারা জানেন যে iFixFast হলো মোবাইলের যে কোনো সমস্যার সমাধান করার অন্যতম সেরা প্রতিষ্ঠান তো আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি এটা আপনাদেরকে পুরোটা দেখতে হবে কারণ মোবাইলের A to Z যত সমস্যা আছে সব নিয়ে আজকে আলোচনা করা হবে ইভেন যারা অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ব্যাটারি আইফোন থেকে শুরু করে সবচেয়ে কম দামি যেগুলো স্মার্টফোন সব কিছু ব্যাটারি তারপরে স্ক্রিন সব আপনারা এখানে পাবেন এবং যে কোনো সমস্যার সমাধান কিন্তু এখানে হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে সোজা iFixFast-এর শোরুমে চলে যাই এবং ডিটেলস জেনে নিই লেটস গো তো দর্শকবৃন্দ আমি এখন আছি মোতালেব প্লাজার লেভেল 3-তে iFixFast-এর ঠিক সামনে দেখতে পাচ্ছেন iFixFast কিন্তু মোবাইলের যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান তো এখন আমি আছি 321 নম্বর শপে তো চলুন সামনে এক ভাইকে দেখা যাচ্ছে ওনার সাথে পরিচয় হই তো ভাইয়া বড় হয় বিজি হ্যাঁ কি বিজি এই মুহূর্তে আচ্ছা তো আপনার সাথে একটু কথা বলা যাবে আচ্ছা হ্যাঁ তাহলে মাইকটা নিন তো আবার চলে এলাম iFixFast-এ তো যারা নতুন দর্শক তারা অনেকেই জানেন iFixFast মূলত কিসের জন্য বিখ্যাত তা আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন এই সম্বন্ধে মানে আপনার প্রশ্নটা হচ্ছে আমরা বাংলাদেশে এত এত সার্ভিস সেন্টার থাকে কাস্টমার iFixFast-এ কেন আসে iFixFast-এর স্পেশালিটিটা কি এটা হচ্ছে আপনার প্রশ্ন আচ্ছা স্পেশালিটি বলতে আর কেন আসে বলতে আমরা ফোন রিপেয়ার করে থাকি একদম উন্নত বিশ্বের মতো আধুনিক প্রযুক্তিতে আমরা আমাদের আছে উন্নত বিশ্বের মতো আধুনিক ল্যাব যে ল্যাবের মাধ্যমে মডার্ন টেকনোলজি সম্পন্ন সকল ইকুইপমেন্ট আমাদের কাছে আছে আমরা ফোন রিপেয়ার করে থাকি একদম অরিজিনাল স্পেয়ারের মাধ্যমে খুব লেটেস্ট মেশিন দ্বারা হ্যাঁ দেখবেন যে একটা ফোন আপনার কাছে যখন আপনি ইউজ করছেন যেমন আমার হাতের কাছে যে ফোনগুলি আমি কাজ করছি আমি আপনাকে দেখাই এই যে একটা আছে অ্যাক্সেস ম্যাক্স এই যে আছে আইফোন 13 প্রো ম্যাক্স হ্যাঁ এটা একটা হোয়াইট একটা ফোন তো দামি ফোনগুলি যখন ব্যবহার করে মানুষ তখন চিন্তা করে যে আমি ফোনটা ব্যবহার করছি এটার অরিজিনাল প্রোডাক্ট বাংলাদেশে পাবো কিনা হ্যাঁ এটা কোনো ধরনের প্রবলেম হয়েছে আমি পিওর একটা রিপেয়ার করাতে পারবো কিনা এই ধরনের একটা চিন্তাভাবনা থাকে তো আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আপনি এখন প্রপার সার্ভিসিংয়ের জন্য অরিজিনাল প্রোডাক্টের জন্য দেশের বাইরে যেতে হবে না আপনি দেশে iFixFast-এ আমাদের পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট একদম ওয়ারেন্টি সহ রিপেয়ারের সুবিধা হ্যাঁ আমাদের কাছে সর্বোচ্চ 2 বছরের গ্যারান্টি সহকারে আমরা প্রোডাক্ট সেল করে থাকি এবং রিপেয়ার করে থাকি আচ্ছা তো আর আমরা যেই কী পদ্ধতিতে রিপেয়ার করি আমরা যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো অবশ্যই এই যে দেখেন কেউ কারো হয়তো আইফোনের ব্যাটারি সমস্যা আমরা কাজ করে থাকি শুধু আইফোন স্যামসাং বলে নয় আমাদের কাছে রিপেয়ার পাবেন একদম যে কোনো ব্র্যান্ডের যে কোনো স্মার্টফোন একদম জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত এটা হোক সেটা মাদারবোর্ড সমস্যা বডি সমস্যা ক্যামেরা সমস্যা ডিসপ্লে সমস্যা ব্যাটারি সমস্যা নেটওয়ার্ক প্রবলেম আপনার চার্জ ড্রেনিং ইস্যু ওয়াইফাই প্রবলেম হতে পারে ক্যামেরা প্রবলেম অডিও প্রবলেম
তারপর হতে পারে আপনার সিপিইউ সমস্যা, তো এই সবগুলি সুবিধা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আধা ঘন্টার ভিতরে। আমি আপনাকে দেখাই দিলাম কেউ আমাদের অরিজিনাল, এই যে অরিজিনাল প্রোডাক্টের যে বিষয়টা এখন কিন্তু সবার মুখে মুখে শোনা যায় যে আমি আপনাকে অরিজিনাল দিব, যে গ্যারান্টি দিব। তো আমরা যে একটা অরিজিনাল প্রোডাক্ট আপনাকে দিব এটা আমি শুধু মুখেই বলবো না, এটা আমি আমাদের অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আমি আপনাকে এটা প্রুফ করে দেখাবো এটা অরিজিনাল কপি। এবং সাথে আমি একটা চ্যালেঞ্জ দিব, কেউ যদি আমার এই অরিজিনাল প্রোডাক্টকে কপি বলে প্রমাণ করতে পারেন 50,000 টাকা পুরস্কৃত করবো। 50,000 টাকা এই যে দেখেন, এখন যদি কেউ যদি আমাদের থেকে একটা আইফোনের ব্যাটারি চেঞ্জ করতে চান বা যে কোনো ফোনের ব্যাটারি চেঞ্জ করতে চান, আমরা কিন্তু এই ডিভাইসটির মাধ্যমে আমরা আপনাকে চেক করে দিব যে আপনার এই ব্যাটারিটা অরিজিনাল না কপি। এই দেখছেন এখানে কিন্তু ইনফরমেশন চলে এসছে, এই যে দেখেন iPhone 6s অরিজিনাল ব্যাটারি এবং ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। ওকে, শুধু ব্যাটারি নয়, আমরা দেখাবো আপনাকে একটা ডিসপ্লে। এখন যদি আমাদের থেকে যদি কেউ ডিসপ্লে নিতে চান, এই যে দেখছেন এখন আমি যদি আপনাকে দেখাই, এখন আমরা আপনাকে একটা ডিসপ্লে চেক করে দেখাবো। এই দেখেন এই যে ডিসপ্লেটা লাগালাম, এখানে কানেক্ট করলাম, এই ডিসপ্লে ইনফরমেশন কিন্তু এই ডিভাইসে চলে এসছে। তো শুধু ডিসপ্লে আর ব্যাটারি নয়, যে কোনো কম্পোনেন্টস আপনি কোনো একটা ICO আমাদের থেকে চেক করে নিতে পারবেন। এবং আচ্ছা, আমরা দেখি যে অনেক সার্ভিস সেন্টারে গেলে আপনার ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, আপনার কী কাজ করছে না করছে আপনি তা দেখতে পারছেন না, কিন্তু আমাদের কাছে যখন কাজ করাবেন আপনি আমার সাথে বসে থেকে তারপর কাজ করাতে পারবেন। আর আমরা এই আধুনিক মেশিনের মাধ্যমে কাজ করার দুইটা সুবিধা, একটা হচ্ছে আপনি কম সময়ের মধ্যে দ্রুত সার্ভিসটা পাচ্ছেন এবং খরচ কমিয়ে দিচ্ছি আমরা। কেমন খরচ কমিয়ে দিচ্ছি আমি আপনাকে বলি, এই যেমন এটা হচ্ছে iPhone XS Max, এটা আপনি দেখতে পাচ্ছেন ব্যাক গ্লাসটা কীভাবে ভেঙেছে, খুবই খারাপ অবস্থা। তো এই জন্য কি করা লাগতো, এই মেশিন আসার আগে, এই মেশিন আসার আগে গ্লাসটা যদি ভাঙে পুরো বডিটা চেঞ্জ করা লাগে। আচ্ছা, আমরা নিয়ে আসছি বাংলাদেশে সবার আগে, সবার প্রথম লেজার টেকনোলজি। এই লেজার টেকনোলজির মাধ্যমে আমরা খুব নিখুঁতভাবে এই গ্লাসটাকে লেজার করে রিমুভ করে ফেলবো, রিমুভ করে একদম অরিজিনাল একটা সেম গ্লাস লাগাবো। লাগানোর পরে আপনি বুঝতে পারবেন না যে আপনার এই ফোনের গ্লাসে চেঞ্জ করা হয়েছে। শুধু ব্যাকশেলই নয়, আমি আপনাকে দেখাবো, এই যেমন এই রেডমি ফোনটি দেখছেন, এই ফোনটা কিন্তু ডিসপ্লে ভালো আছে, ডিসপ্লে ভালো আছে কিন্তু গ্লাসটা ভাঙে। আচ্ছা, আরেকটা ফোন আছে আমাদের কাছে, এই যে দেখেন S10 Plus, এই ফোনের ডিসপ্লে ভালো কিন্তু গ্লাস ভাঙা, আপনি দেখতে পাচ্ছেন। আসলে গ্লাস ডিসপ্লেটা যদি আপনি কিনতে যান আপনার মিনিমাম 25,000 টাকা খরচ হবে অরিজিনাল ডিসপ্লেটা। আচ্ছা, আমি আপনার এই ভাঙা অংশটাকে রিমুভ করে, হ্যাঁ, আমাদের আধুনিক মেশিনের মাধ্যমে এই ভাঙা গ্লাসটা রিমুভ করে নতুন একটি গ্লাস অ্যাটাচ করে দিব মাত্র 4,000 টাকায়। এবং আমি রিপেয়ার করার পর আপনি বুঝতে পারবেন না যে আপনার ফোনের গ্লাস চেঞ্জ করা হয়েছে, আপনার মনে হয় আপনি নতুন একটি ফোন নিয়েছেন অথবা নতুন ডিসপ্লে লাগিয়েছেন। যেমন এই গ্লাসটা, এটা ডিসপ্লেটার দাম 2500 টাকা, আপনি মাত্র 800 টাকায় আমার থেকে গ্লাসটা চেঞ্জ করে ফেলতে পারবেন। চেঞ্জ করলে আপনার বোঝা যাবে না যে আপনার ডিসপ্লে ভেঙেছিল বা আপনি রিপেয়ার করেছেন। আচ্ছা, তো আমি খরচটা ডিপেন্ড করছে কোয়ালিটির উপর, খরচ ডিপেন্ড করছে প্রত্যেকটা মডেলের উপর, মডেলে আপনি কোন কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তার উপরে। আচ্ছা, এবং আমরা দিচ্ছি আপনাকে আমাদের প্রত্যেকটা সার্ভিসিংয়ে 2 বছরের গ্যারান্টি। এবং কোন একটা, ধরেন আমার কাছে একটা আইফোনের ব্যাটারি চেঞ্জ করলো কেউ একজন বা অন্য ফোনের ব্যাটারি চেঞ্জ করলো, আমরা ব্যাটারি চেঞ্জ করার সময় আপনার ফোনটাকে আমরা ফ্রিতে ডায়াগনোসিস করে দিব। আচ্ছা, ডায়াগনোসিস করার পরে যদি রিপেয়ার, মানে কোনো কম স্পেয়ার পার্টস লাগবে না, আমাদের রিপেয়ার করলে ঠিক হয়ে যাবে এমন রিপেয়ারগুলো আমরা ফ্রি দিয়ে থাকি। আচ্ছা, এখন আমরা দেখাবো আপনাকে কোন মেশিনের মাধ্যমে আমরা ভাঙা ব্যাকসেল চেঞ্জ করি এবং কোন মেশিনের মাধ্যমে আমরা ডিসপ্লে গ্লাস চেঞ্জ করে থাকি। আমরা আপনাকে আধুনিক ল্যাবে নিয়ে যাবো। ঠিক আছে, চলুন। এই যে ব্যাকশেলটা আমরা চেঞ্জ করে থাকি লেজার টেকনোলজির মাধ্যমে। এই যে লেজার মেশিনটা দেখছেন, এটা সম্পূর্ণ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। আমি আপনাকে একটা কাজ কীভাবে করে আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমরা এই ছোট্ট সেন্সরটির মাধ্যমে এই ফোনটাকে রিড করে নিব। আপনি দেখেন এই যে অটো ফোকাস, এই অটোতেই এই যে দেখেন আপনি লেজারটা আপডাউন করছে, সে তাকে রিড করে নিচ্ছে যে কী পরিমাণ লেজার দিতে হবে, কতটা দূর থেকে লেজারটা দিতে হবে দিয়ে, হ্যাঁ, যেন কোনো ধরনের ক্ষতি না হয় ফোনে। এই যে দেখছেন আপনার ফোনে ওয়্যারলেস প্যাড আছে, আছে ক্যামেরা, হ্যাঁ, ভিতরে আপনার মাদারবোর্ডগুলি থাকবে। লেজারে করলে সুবিধাটা হচ্ছে আপনার বডিতে কোনো ডেন্ট হবে না, আপনার এই ওয়্যারলেস প্যাডটাতে কোনো সমস্যা হবে না,
ফোনে ক্যামেরাতে কোনো সমস্যা হবে না, এই জন্য আমরা এই লেজারের মাধ্যমে কাজ করে থাকি। এখন সে রিড করা হয়ে গেছে, এখন আমরা এখানে দিয়ে আমরা এখানে যখন সিলেক্ট করব তখন সে মার্ক করা শুরু করবে। আচ্ছা, তো এই কাজটা হতে হতে আমি চলেন আমি আপনাকে কিভাবে ল্যাবের মাধ্যমে কিভাবে আমরা গ্লাসগুলি চেঞ্জ করে থাকি সেটা দেখাবো। গ্লাস, ঠিক আছে। আমরা এখন দেখাবো আপনাকে আপনার দামি ফোনের যে গ্লাসগুলি আমরা কীভাবে চেঞ্জ করে থাকি অল্প খরচে। আচ্ছা, এই দেখেন এখানে একটা গ্লাস চেঞ্জ করা অলরেডি সেপারেট করা হয়ে গিয়েছে। এই যে দেখেন এই ভাঙা গ্লাসটা সেপারেট করা হয়েছে মেশিনের মাধ্যমে, এটা ভিতরে কাজ চলছে আমি আপনাকে দেখাতে পারি। এই যে এদিকে আরেকটা কাজ চলছে, এই যে দেখেন এই ফোনটা দেখেন আপনি, এটা এটা কিন্তু S10 প্লাস। আচ্ছা, হ্যাঁ, আপনি দেখছেন এটার উপরে ভাঙা গ্লাসটা এই যে রিমুভ করেছে। আচ্ছা, হ্যাঁ, ভাঙা গ্লাসটা রিমুভ করেছে। এখন এটাকে আমরা এই অ্যাটাচ করবো আবার আরেকটা মেশিনের মাধ্যমে। এই এই গ্লাসগুলি আমরা রিমুভ করি এই প্রবলেমের উপর, বিশেষ করে এই কার্ভ ডিসপ্লেগুলি আমরা চেঞ্জ করে থাকি এই ফ্রিজার টেকনোলজির মাধ্যমে। এই যে একটা দেখেন, এই যে একটা কাজ চলছে, এই যে এই যে ফ্রিজ থেকে মাত্রা খুললো, এই যে এখনও ঠান্ডা, আপনি দেখেন ধরে দেখেন, এই এই ফ্রিজের মাধ্যমে আমরা এই গ্লাসগুলি চেঞ্জ করে থাকি। আচ্ছা, এই ফ্রিজে চেঞ্জ করলে হয় কি, এটা খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে এবং কম খরচে, যেটা আপনার ডিসপ্লের দাম 25,000 টাকা, আপনি 4-5,000 টাকা দিয়ে আমাদেরকে চেঞ্জ করতে পারছেন। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে দেখাই গ্লাসগুলি কীরকম কোয়ালিটির হয়ে থাকে, আমি আপনাকে যদি একটু দেখাই। এই যে দেখেন আইফোন, এটা হচ্ছে iPhone 11 Pro Max। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে iPhone 11 Pro Max-এর গ্লাসগুলি দেখছেন, একদম 100% অরিজিনাল গ্লাস। হ্যাঁ, এগুলো আমরা আপনার ফোনে অ্যাটাচ করে দিব এবং আপনি বুঝতে পারবেন না যে আপনার ফোনটি রিপেয়ার করা হয়েছে, যে জায়গায় আপনার এই 11 Pro Max-এর একটা অরিজিনাল ডিসপ্লে বা 12 Pro Max-এর অরিজিনাল ডিসপ্লে যদি নিতে যান আপনাকে 35,000 টাকা গুনতে হবে। সেখানে আপনি মাত্র 5-6,000 টাকার ভিতরে আপনি আমার থেকে এই গ্লাসটা চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে আমি যদি আপনাকে স্যামসাংয়ের গ্লাসগুলি দেখাই, এই যে দেখেন, এই যে S10e, S10e, এই যে দেখছেন ক্যামেরা ডিসপ্লের মাঝখানে ক্যামেরা। আচ্ছা, আমাদের কাছে ঠিক অরিজিনাল গ্লাসগুলি আছে, আমি একে একে যদি দেখাই আপনার অনেক সময় লেগে যাবে, আমি আপনাকে শর্টকাটে যদি দেখাই, যে দেখেন প্রত্যেকটা মডেল লিখে আছে এই জায়গায়, এই যে OnePlus 8 Pro, OnePlus 7 Pro, Note 10, Samsung Note 10, হ্যাঁ, S8 Plus, M30 Pro, আপনি আমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের যে কোনো সার্ভিস পেয়ে যাবেন অল্প অল্প খরচে। ঠিক আছে, এই যে দেখেন আমরা আমাদের অটোমেটিক মেশিনগুলো যেভাবে কাজ করে আমি আপনাকে দেখাই। এই যে দেখেন এই মেশিনটা কিন্তু একটা বের হয়ে আসছে, আমরা ভাঙা ডিসপ্লেটা গ্লাসটা অ্যাটাচ করে যখন আমরা প্রেস করবো সে তখন অটোমেটিক ভিতরে কাজ করবে। দেখবেন এই মেশিন প্রেস হয়েছে, এখন ভিতরে সে নিজে নিজেই এটাকে অ্যাটাচ করে দেবে। আচ্ছা, অ্যাটাচ হয়ে গেলে সে নিচ থেকে আবার রিমুভ করে দেবে, রিজেক্ট করে দিল। এখান থেকে নিয়ে গিয়ে আমরা আবার এই এটা হচ্ছে আর বাবল রিমুভার। হ্যাঁ, আপনার ফোনে গ্লাস চেঞ্জ করার পর ভিতরে যদি কোনো ধরনের বাবল বা স্পট থাকে, আচ্ছা, সেটা আমরা এই মেশিনের মাধ্যমে আমরা রিমুভ করে থাকি। ঠিক আছে, আমরা সবগুলো মেশিন ডিজিটাল মেশিন, এখানে কোনো হাতের কোনো কাজ নেই। হ্যাঁ, সবগুলো আমরা মেশিনের মাধ্যমে কাজ করে থাকি, এতে করে খুব দ্রুত সার্ভিস দিয়ে আমরা এবং অল্প খরচের মধ্যে আপনি আপনার প্রিয় ফোনটাকে রিপেয়ার করতে পারছেন। ঠিক আছে, এখন আমি আপনাকে দেখাবো আমাদের অরিজিনাল যে ব্যাটারি কালেকশনগুলি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অরিজিনাল আইফোন, OnePlus, MI, স্যামসাং, যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল ব্যাটারি পেয়ে যাবেন। অরিজিনাল ব্যাটারি আমি আপনাকে দেখাবো। ঠিক আছে, যদি দেখাই আপনি দেখবেন এই শাড়িতে সম্পূর্ণ MI ব্যাটারি আছে। হ্যাঁ, MI ফোনের যে কোনো অরিজিনাল ব্যাটারি, এই যে HTC-র ব্যাটারি, এই যে আছে সনির ব্যাটারি। আচ্ছা, এদিকে এদিকে দেখবেন সম্পূর্ণ ট্যাবের ব্যাটারি যেগুলি আছে, আমি যদি আপনাকে দেখাই, এই যেখানে পাবেন iPad-এর ব্যাটারি, এদিকে পাবেন স্যামসাং ট্যাবের ব্যাটারি। হ্যাঁ, আমার কাছে স্যামসাং ছাড়া আরও যত যত উন্নত ব্র্যান্ডের যে ব্যাটারিগুলি আছে সবগুলি ব্যাটারি কিন্তু আমাদের ট্যাবের ব্যাটারিগুলি পাবেন। এদিকে আমরা সারিবদ্ধভাবে দেখেছি ব্যাটারি। আমি আপনাকে আরেকটা চমক দেখাবো, আমাদের আইফোনের ব্যাটারিগুলি আমি আপনাকে যদি দেখাই, এই যে দেখেন আমরা সারিবদ্ধভাবে এখানে দেখেছি আইফোনের ব্যাটারিগুলি, এই দেখেন একদম 4S থেকে শুরু করে একদম 13 Pro Max পর্যন্ত আমাদের ব্যাটারিগুলি। 4S এগুলো তো এখন পাওয়া খুব টাফ। হ্যাঁ, আমাদের কাছে পাবেন, আমাদের কাছে পাবেন, আমাদের কাছে একদম আগের মডেলগুলিও পেয়ে যাবেন এবং লেটেস্টগুলিও পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের কাছ থেকে ব্যাটারি যখন চেঞ্জ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দুই বছরের রিপ্লেস, দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, তাহলে তো এটা খুব ভালো একটা অফার। অবশ্যই ভালো, এবং
100% অরিজিনাল ঠিক আছে এখন আর অরিজিনাল প্রোডাক্টের জন্য আপনাকে দেশে বাইরে যেতে হবে না কাস্টমার কেয়ারে যেতে হবে না হ্যাঁ আপনার সপ্তাহ পর সপ্তাহ অপেক্ষা করতে হবে না আপনি আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে আমরা আপনাকে অরিজিনাল ব্যাটারিটা ফিক্স করে দিব আমরা সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আমরা কি মডার্ন টেকনোলজির মাধ্যমে কিভাবে আপনার শখের ফোনটিকে রিপেয়ার করে থাকি একদম নিখুঁতভাবে আর আমরা আমাদের এই জায়গায় সব টেকনিশিয়ানরাই খুব বিশেষজ্ঞ এবং দক্ষ ওরা দীর্ঘদিন যাবৎ দেশে এবং বিদেশে ট্রেনিং প্রাপ্ত এবং দীর্ঘদিন যাবৎ এই মোবাইল সার্ভিসিং সুবিধা দিয়ে আসছেন জি কারো কাছে যদি এর থেকে ভালো কোনো পরামর্শ থেকে থাকে আমরা কীভাবে আরও ভালো সার্ভিস দিতে পারি প্লিজ আমাদেরকে আমাদেরকে আইডিয়া দিয়ে সহযোগিতা করবেন এবং আমি আমার ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে হাতিরপুল মোতালিব প্লাজা তিনতলায় 321 নম্বর শপ লিস্টেড 2 তিনতলা 321 নম্বর শপ আর এই মোতালিব প্লাজাটা হচ্ছে নিয়ার বাংলা মোটর নিয়ার কাটাবো নিয়ার হাতিরপুল নিয়ার শাহবাগ নিয়ার ধানমন্ডি আশেপাশে এরিয়াতে এসে কাউকে হাতিরপুল মোতালিব প্লাজা বলে দেখা দিবে আর মনে রাখবেন মোতালিব প্লাজাতে এসে তিনতলায় 321 নম্বর শপ এটা হচ্ছে আমাদের আইফিক্সফাস্টের মেইন শপ এখান থেকে আমরা আইফিক্সফাস্টের সূচনা শুরু করেছিলাম এছাড়া আমাদের আরও 10টারও অধিক সার্ভিস সেন্টার আছে তো আপনারা সরাসরি 321-এ চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম